হে গাইস, আমি জিএস এবং আপনারা দেখছেন টেক উইথ বাংলা। আপনারা ইউটিউবারদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিংবা অন্যান্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হতে দেখেছেন, আর এই কালার চেঞ্জ হয় একটি আরজিবি লাইটের মাধ্যমে। তো সেই আরজিবি লাইটেরই আনবক্সিংটি দেখে নেওয়া যাক। আর এই আরজিবি লাইটটি রয়েছে এই বক্সটির মধ্যে। তো চলুন এবার এই বক্সটিকে কাটা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি আরজিবি লাইট। কেননা এই দুটি আরজিবি লাইটকে আমাকে বাই করতে হয়েছিল অ্যামাজন থেকে, সেখানে কোয়ান্টিটি দুটি দেওয়া ছিল। মানে আপনাকে এই আরজিবি লাইটটিকে বাই করতে হলে মিনিমাম দুটি পারচেস করতে হবে, তবে আপনি নিতে পারবেন। আর সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি আরজিবি লাইট। আর এই লাইটটির প্রাইস পড়েছিল 205 টাকা। লাইটটির লিঙ্ক ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই আরজিবি লাইটটি হচ্ছে 50 ওয়াটের। হ্যাঁ বন্ধুরা, তো চলুন এবার এই প্রাইমারি বক্সটি থেকে এই আরজিবি লাইটটিকে বের করা যাক। ওয়াও, এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আরজিবি লাইটটি কতটা সুন্দর। এবং এই যে এই লাইটটিকে একটি স্ক্রুর মাধ্যমে আটকানো আছে, চার সাইডটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই লাইটটি নাকি ওয়াটারপ্রুফ, হ্যাঁ সেটি তো লেখা রয়েছে সেই ডিসক্রিপশনে। তো সেটা আমি জানি না যে ওয়াটারপ্রুফ আদৌ কি না। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট কালার, গ্রিন কালার, আবার অরেঞ্জ কালার, মানে ঠিক এইভাবে সাজানো রয়েছে লাইটগুলোকে। আপনি যখন আপনার এই লাইটটিকে আপনার ইচ্ছে মতো আপনি এইভাবে বাঁধতে পারেন, কিংবা এইভাবে রাখতে পারেন, কিংবা আবার এইভাবে আপনার খুশি মতো আপনি এই স্ট্যান্ডের সাহায্য আপনি লাগিয়ে নিতে পারেন আপনার সাথের লাইটটিকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কেবিলটি দেওয়া রয়েছে, দুটো তার যার সাহায্য আপনাকে কানেক্ট করে নিতে হবে বড় তার লাগিয়ে, তাছাড়া আপনি কানেক্ট করতে তো পারবেন না। আর এখানে খুবই ছোট তার লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার এই লাইটটিকে কানেক্ট করে দেখে নেওয়া যাক ঠিকঠাক কাজ করছে কিনা। তো এইবার চলুন এই ওয়্যারের সঙ্গে এই ওয়্যারের জয়েন্ট করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট হয়ে গেছে। এবার সেফটির পালা, টেন টেন। তো এবার সেফটিও কমপ্লিট। এইবার আপনার এই আরজিবি লাইটটিকে যেভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের ঠিক সামনে যে পজিশনে রাখবেন, আপনার এই লাইটটিকে আপনার এই ব্যাকগ্রাউন্ডের সামনে ঠিক এইভাবে রাখবেন। ব্যাকগ্রাউন্ডের সামনে ঠিক কোন পজিশনে রাখা রয়েছে এই লাইটটিকে ভালো করে দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এই তারটিকে দেখতে পাচ্ছেন, এই তারের দুটি মাথাকে এবার বোর্ডের সঙ্গে কানেক্ট করে দেওয়া যাক, যাতে এই লাইটটি জ্বলে। তো এইবার এই দুটি তারকে আপনার বোর্ডে ঢুকিয়ে দিন। এবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ডটিকে দেখতেই পাচ্ছেন কতটা প্রফেশনাল এবং কতটা অ্যাট্রাকটিভ লাগছে আগের তুলনায়। রিমোট ফিচার্স, এই রিমোটটিকে দেখতেই পাচ্ছেন আপনারা, এই আরজিবি লাইটের এই আরজিবি রিমোট যার সাহায্য আপনি এই লাইটটিকে কন্ট্রোল করতে পারবেন। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অফ অন এর বাটন রয়েছে। হ্যাঁ, তার আগে এই যে প্লাস্টিকের কার্ডটিকে দেখতে পাচ্ছেন,
লাগানো রয়েছে এই কাঠটিকে খুলে ফেলতে হবে, তবেই কিন্তু আপনার এই রিমোটটি কাজ করবে। তো সবার প্রথমেই এই অফ বাটনটি প্রেস করলে আপনার এই লাইটটি অফ হয়ে যাবে। তো চলুন দেখা যাক। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে অফ বাটনটি প্রেস করার সঙ্গে সঙ্গে এই আরজিবি লাইটটি অফ হয়ে গেল। এবং অন বাটনটি এবার প্রেস করা যাক। হ্যাঁ, অন বাটনটি প্রেস করার সঙ্গে সঙ্গে লাইটটি আবার জ্বলে উঠল। এবার এই যে আর লেখা রয়েছে রেড কালারের যে লাইটটি, এবার এটিকে প্রেস করা যাক। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে। এবার গ্রিন বাটনটিকে প্রেস করা যাক। হ্যাঁ, প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লাইটটি গ্রিন হয়ে গেছে। এবার তারপরে ব্লু, হ্যাঁ ব্লু হয়ে গেছে। এবং তার পাশে যে ডাব্লু লেখা রয়েছে মানে হোয়াইট, এটিকে এবার প্রেস করা যাক। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে হোয়াইট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি। এবং আদার যে কালারগুলি রয়েছে অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ হয়ে গেছে। এবার এই কালারটিকে, এবার তারপরে কালারটিকে, এবার এই সুইচটিকে দেখা যাক কি কাজ করে। হ্যাঁ, এটি হচ্ছে মিউজিক সিস্টেমের মতো কাজ করছে, একটার পর একটা চেঞ্জ হতে থাকছে। এবার ইয়েলো কালারটা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইয়েলো হয়ে গেছে। এবং তারপরেরটা, হ্যাঁ, এবং পিঙ্ক কালার, পিঙ্ক কালার হয়ে গেছে। এবং তারপরে আবার যে সুইচটি রয়েছে এই সুইচটিকে প্রেস করা যাক। হ্যাঁ, এটিও মিউজিকের তালে তালে কাজ করবে। এই সুইচটিকে প্রেস করলে কি হচ্ছে দেখা যাক লাইটটি। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন কালারগুলি চেঞ্জ হচ্ছে। এবং তার পাশেই যে সুইচটি রয়েছে সেটিকে এবার প্রেস করা যাক। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ব্লু কালার হয়ে গেছে। এবার এই বাটনটিকে প্রেস করা যাক। তাই তো, সেই সিগন্যালটাই দিচ্ছে কিন্তু। এইবার এই যে ভি মাইনাস এবং তার পাশে ভি প্লাস সুইচটি দেখতে পাচ্ছেন, তো চলুন ভি মাইনাস সুইচটিকে ক্লিক করা যাক। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি গ্রিন কালার হয়ে গেছে। এবার ভি প্লাস বাটনটিকে ক্লিক করা যাক, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি পিঙ্ক কালারের হয়ে গেছে। মিউট এবার প্রেস করা যাক। এটিতে কোনো কাজে হচ্ছে না, কারণ এটা হয়তো কোনো মিউজিক অন করলে হয়তো কাজ করতে পারে। তো এবার চলুন ইকিউ বাটনটি প্রেস করা যাক। সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কালারগুলি কীরকম স্লো মোশনে একটার পর একটা চেঞ্জ হচ্ছে। এবার এই সুইচটিকে ক্লিক করে দেখা যাক। কোনো কাজ হচ্ছে না। এবং তার পাশেরটি এবার, এদিকেও ক্লিক করে কোনো কাজ হচ্ছে না। সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার এই অফ বাটনটিকে প্রেস করে লাইটটিকে অফ করে দেওয়া যাক। ব্যাকগ্রাউন্ডের সামনে এই আরজিবি লাইটটিকে ঠিক পজিশন মতো রাখার পরে এই ব্যাকগ্রাউন্ডটিতে কীরকম লাইটের ফোকাসটি পড়ছে আপনারা সেটি দেখতেই পাচ্ছেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যদি আপনার মনে হয় এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখা দরকার।